हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल मार्मेट एंटरटेनमेंट न्यूज। सहज उपाए किभाबे बैचेलरदेर जोन्नो खूब सिंपली तरकारी अथवा सब्जी रान्ना करा जाए। सो व्यूवर्स, आमियो सेटा माथाय रेखे खूब अल्प समयेर मध्ये छटपटे किभाबे लाउ एवं डिम रान्ना करते हय तार एकटी रेसिपी निये एसेछि। प्रथमेई आमि एखाने बड़ एकटी लाउ निये निब এবং লাউটি মাঝখান দিয়ে কেটে এর খোসাগুলো ভালোভাবে এভাবে খোসা ছাড়িয়ে নিব। লাউটির খোসাটি এইভাবে ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো হয়ে গেলে লাউটি আপনারা যে কোনো সাইজ করে কাটতে পারেন। সো ভিউয়ার্স, আমি এই সাইজ করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে চুলাটি মৃদু আঁচে অন করে রেখে একটি পাত্র বসিয়ে দিব এবং পরিমাণ অনুসারে সয়াবিন তেল দিয়ে দিব। তারপর এতে হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ গরম মশলা, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ আদা কুচি, বড় একটি পেঁয়াজ কুচি, দুই চা চামচ রসুন কুচি, দিয়ে মশলাগুলো ভালোভাবে নেড়ে নিব। এরপর আমি একটি আলু এই সাইজ করে কেটে রেখেছিলাম, আলুটি কুচি করে কেটে মশলাগুলোর সাথে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে নিব। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব লাউ। দেখুন ভিউয়ার্স, খুব সিম্পল এবং সহজ উপায়ে আপনারা যারা ব্যাচেলার আছেন তারা খুব অল্প সময়ের মধ্যে এই তরকারিটি রান্না করে ভাতের সাথে খেতে পারেন। লাউয়ের কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে মশলাগুলো সব লাউয়ের সাথে লেগে যায়।
এই পর্যায়ে দিয়ে দিব আমি এখানে এক মগ পানি। পানি দিয়েছি এই কারণে যাতে লাউ এবং আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়। পানি দিয়ে আবার একটু ভালোভাবে নাড়া দিয়ে নিব। দিয়ে দিব হাফ চা চামচ লবণ। লবণ দিয়ে আবার একটু নেড়ে 10 মিনিটের জন্য ঢাকনাটি দিয়ে চুলাটির আঁচটি একটু বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দশ মিনিটের ভিতরে আমি একটি ডিম একটি পেলাতে নিয়ে কাটা চামচ দিয়ে এভাবে ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল চামচ দিয়েও এভাবে ফাটিয়ে নিতে পারেন। দশ মিনিট পরে ঢাকনাটি তুলে দেখুন, আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখুন, এ পর্যায়ে আমি দিয়ে দিব একটি ডিম। ডিমটি দিয়ে আবার একটু নেড়ে দিব। নেড়ে আবার ঢাকনাটি দিয়ে দিব 2 মিনিটের জন্য। দুই মিনিট পরে দেখুন ভিউয়ার্স, ডিম এবং লাউ ভালোভাবে হয়ে গেছে। এবার আমি চুলাটি বন্ধ করে একটি প্লেটে নিয়ে পরিবেশন করব। পরিবেশনের জন্য আপনারা বাসায় যদি ধনে পাতা থাকে তাহলে ধনে পাতা দিয়ে পরিবেশন করতে পারেন। আমি এখানে পুদিনা পাতা নিয়েছি। সাথে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। এর সাথে রয়েছে একটি সহজ টিপস। আপনারা একটি লাউ যদি কাটেন তাহলে এত বড় লাউ সহজে একদিনে খেয়ে শেষ করতে পারবেন না। যদি এটি ফ্যামিলি বাসা হয় তাহলে একদিনে খেয়ে শেষ করা যাবে। আর যদি ব্যাচেলার হয়ে থাকেন তাহলে লাউটি কাটার পরে লাউয়ের চারপাশে এই ধরনের লাল লাল হয়ে যেতে পারে। সো ভিউয়ার্স, আপনাদের জন্য সহজ একটি টিপস থাকছে। লাউটি আপনারা পলিথিন দিয়ে এইভাবে পেঁচিয়ে পলিথিন দিয়ে প্যাকেট করে নিয়েছি। ঠিক এইভাবে প্যাকেট করে নিয়ে আপনারা নর্মালেও রাখতে পারেন অথবা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। এভাবে করে রাখলে আপনাদের এই লাউটি প্রায় এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। সো ভিউয়ার্স, আমার এই সহজ টিপস এবং রেসিপি যদি ভালো লেগে থাকে
অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।